দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,913 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 1,567 জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 347,372 জন করোনা রোগী। শনিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,051 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 254,386 জন।